কোপারনিকের ঝাঁঝালো বন্ধে এবার হেয়ার স্ট্রিট থানা এলাকায় অসুস্থ হয়ে পড়লেন 14 জন, যাদের মধ্যে 3 জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। আবির, ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো, যারা অসুস্থ হয়েছে তাদের বাড়ির লোকজন কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি আর এন মুখার্জি রোড হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এই যে অফিস, এই অফিসের সামনে প্রথমে ছবিটা দেখাচ্ছি। এই অফিসের সামনে দাঁড়িয়েও কিন্তু এই যে ঝাঁঝালো গন্ধ, রাসায়নিকের যে একটি গন্ধ পাওয়া যাচ্ছে, এবং একটি ঘরে যখন এই রাসায়নিকের গন্ধের জন্যই 14 জন অসুস্থ হয়ে পড়েন, তাদের 3 জনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। পুলিশের তরফ থেকে তদন্তের জন্য এই অফিসে আসা হয়েছে। আশেপাশে অফিসও ছিল অনেকগুলো এবং তাদের মধ্যে অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো। যখন এই গন্ধের জন্য সবাই এখানে চলে আসে, কী অবস্থা দেখলেন সবাই? কি মোটামুটি সবাই একটুখানি আনকমফোর্টেবলি ফিল করছিল, এবার তখনও অবধি অসুস্থ হয়নি, মানে সবাই আনকমফোর্টেবল ফিল করছে। এবার তারপরে তো আমরা ঢুকে যাই, তারপরে এক একজন করে শোনা যায় যে হ্যাঁ অসুস্থ। পাশেই আপনাদের অফিস, এই ধরনের একটা ঘটনা, 3 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, আতঙ্কের একটা পরিস্থিতি। সে তো অবশ্যই, আমাদের তো শুনেই আতঙ্ক ভিতরে তৈরি হয়েছেই, বাট আমরা সিচুয়েশন কিছু দেখতে পাইনি, স্মেল তো আমরাও পেয়েছি। এখনো তো পাওয়া যাচ্ছে? হ্যাঁ অবশ্যই, এখনো পাওয়া যাচ্ছে, এখনো অবশ্যই স্মেল পাওয়া যাচ্ছে। তাদের সঙ্গে কথা বলার জন্য ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এখানে রয়েছে। পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে, 14 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে 3 জনকে হাসপাতালে অ্যাডমিট করতে বলা হয়েছে বা অ্যাডমিট করা হয়েছে ইতিমধ্যে। এই যে অফিস, এই অফিসের যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা হয়েছে। কটা নাগাদ হয়েছিল দাদা এটা? ঘরের মধ্যে হলো বদ্ধ ছিল বলে? হ্যাঁ বন্ধ ছিল। প্রথমে কি চিৎকার করতে শুরু করেছিলেন ওনারা? আপনারা গিয়ে দেখলেন প্রথমে কারা দেখলো যে ওনারা অসুস্থ হয়ে পড়ছেন? ওরা সব বাইরে বেরিয়ে এসছে, এমনি গন্ধ দেখে, এমনি সাধারণ যেমন হয়। আপনার নাম? আমার আনন্দ। যেমনটা তিনি জানাচ্ছেন যে বিভিন্ন কীটনাশক জাতীয় কিছু রাসায়নিক এখানে দেওয়া হয়েছিল এবং তারপরে একের পর এক অসুস্থ হয়ে যাবার ঘটনা, এবং 14 জনের মধ্যে 3 জনকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আশেপাশে যারা অফিসের কর্মীরা তারাও কিন্তু আতঙ্কিত, এমনটাই তারা জানাচ্ছেন। একেবারেই আবির, ধন্যবাদ। এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এবং আরও কয়েকজন কিন্তু তারা যথেষ্টই আশঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনায়। চলে যাবো আপনাদের এই মুহূর্তে ত্রিপুরার ছবি দেখাবো। আগরতলায় আপনারা জানেন যে রবীন্দ্র ভবন, সেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 5 কিলোমিটার পদযাত্রা করলেন এবং পদযাত্রা শেষে আজ তিনি জনসভা করবেন। আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। আশাবুল, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি আগামী 16 তারিখ এখানে নির্বাচন রয়েছে, ত্রিপুরা বিধানসভা নির্বাচন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেখানে প্রচারে রয়েছেন, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কি বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী ত্রিপুরার মানুষজনের উদ্দেশ্যে? দেখো কুসুমিতা, তোমাকে প্রথমেই বলি যে পদযাত্রা শেষ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা পৌঁছে গেছেন। কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখবেন এবং আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং একমাত্র কর্মসূচি এবং তারপর জনসভা, প্রথম যে পদযাত্রা, তাতে কিন্তু ব্যাপকভাবে মানুষের সাড়া আমরা দেখতে পেয়েছি। শুধু তৃণমূল কর্মী সমর্থকরা, তারা যেমন জড়ো হয়েছেন এই পদযাত্রায় সামিল হওয়ার জন্য, পাশাপাশি কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ, তারা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির বারান্দায়, কেউ রাস্তার দুপাশে, তারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করেছেন। তাদের হাতে হাতে মোবাইল, তারা ফ্রেমবন্দি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন, পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার, প্রতি নমস্কার, সব মিলিয়ে কলকাতায় যে ছবিটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে ঘিরে দেখতে পাই, একটা বাড়তি উন্মাদনা, বাড়তি উচ্ছ্বাস, সেটা কিন্তু আগরতলা শহরে, অন্তত আগরতলা শহরে লক্ষ্য করা গেছে। এটা তৃণমূলের পক্ষে অবশ্যই একটা ইতিবাচক দিক। এবং যেটা রাজনীতির কথা বলছো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই আগরতলা বিমানবন্দরে এসে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে যে ইস্তার প্রকাশ করেছে তৃণমূল, তাতে বাংলার যে উন্নয়ন মডেল, সেই উন্নয়ন মডেলকেই তারা ত্রিপুরার নির্বাচনের প্রচারে আনতে চায়। এবং সেখানে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথীর মতো প্রকল্পগুলোর কথা বলা হয়েছে যে তারা ক্ষমতা এলে এই সমস্ত প্রকল্প তারা এখানে রূপায়িত করবেন।
দ্বিতীয় যেটা বিষয় তারা প্রচারে আনছেন সেটা হচ্ছে বিজেপির সন্ত্রাসের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে যখনই তৃণমূল এখানে সংগঠন শুরু করেছে তখন থেকেই বিজেপি কিন্তু একদিকে যেমন নেতা কর্মী তৃণমূলকে আক্রমণ করেছে পাশাপাশি সাধারণ মানুষও তাদের উপর তাদের হাতে আক্রান্ত এবং একমাত্র তৃণমূল দলই এই বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে রয়েছে। এবং সেই সঙ্গে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটাও দিচ্ছেন যে একদিকে যেমন সন্ত্রাস রুখতে তাদেরকে ভোট দেওয়া হোক, উন্নয়নের নিরিখে তাদের ভোট দেওয়া হোক, উন্নয়নের আগামী দিনে উন্নয়নকে এই রাজ্যে আনার জন্য তাদের ভোট দেওয়া হোক, পাশাপাশি ত্রিপুরার মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্কের কথা তিনি তুলে ধরেছেন যে যখন কংগ্রেস আমলে তিনি বারবার ত্রিপুরায় এসছেন এবং 2018-19 সালের নির্বাচনও তিনি এখানে এসছেন, ত্রিপুরার মানুষের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক রয়েছে, ত্রিপুরা তার দ্বিতীয় ঘর এবং ত্রিপুরা এবং পশ্চিমবাংলার মধ্যে ভাষাগত ঐতিহ্যগত সংস্কৃতিগত অনেক মিল রয়েছে এবং ত্রিপুরাকে তিনি দ্বিতীয় ঘর। আশাবল তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবারও কথা বলবো। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফর এবং সেখানে গিয়ে তার জনসভা, তার বিধানসভা নির্বাচনের আগে প্রচার, তাকে কিন্তু কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অশ্বডিম্ব এমনটাই বলছেন তিনি। কি বলেছেন তিনি এবং তার পাশাপাশি সুজন চক্রবর্তী বলছেন যে এই সভা করে, এই প্রচার করে আখেরে বিজেপিকেই সুবিধা করে দিতে চাইছেন মমতা। মাতা ত্রিপুরা সুন্দরীর পুজো টুজো দিয়ে আসুন, এক রাজ্যে থাকতে থাকতে হয়তো বোর হয়ে যাচ্ছেন ওখানে গিয়ে। গতবারও তো ঘুরেছিলেন, কি হয়েছে, অশ্বডিম্ব প্রসব হয়েছে, এবার তো সেই এনার্জি আর আমরা দেখতে পাচ্ছি না। প্লেন ভাড়া করে রেখেছেন, প্লেন নিয়ে যাচ্ছেনই না, হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না। আমরা তো চাই যে ওনারা যান, ত্রিপুরাতে যান, অন্যান্য রাজ্যে যান। আমরা ভেবেছিলাম গুজরাটেও প্রার্থী দেবেন, গুজরাটেও প্রার্থী দিলেন না। আমরা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, শুধু সামনে নামের সামনে সর্বভারতীয় লিখলেই তো কেউ সর্বভারতীয় হয়ে যায় না, সর্বভারতীয় হতে হবে তাকে, তাদেরকে গোটা দেশে ঘুরুন না কেন, কোনো অসুবিধা নেই, আমরা স্বাগত জানাবো। উনি নরেন্দ্র মোদীর সম্পর্কে কোনো কথা বলবেন না, কারণ তিনি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী একই সাথে এখন আগরতলায় আছেন, কিন্তু তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু বলবেন না, কারণ তিনি মুখ্যমন্ত্রী, একজন আরেকজনকে সঙ্গে রেখে চলছেন। এবং এটা সবাই বুঝতে পারছে যে বিজেপি তার বিরুদ্ধে যখন একটা সার্বিক জোট ঐক্য মানুষের গড়ে উঠছে, তখন বিজেপির পক্ষে এটাই সুবিধাজনক যাতে বিজেপির বিরুদ্ধে মানুষের মনোভাবটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে বিজেপির লাভ, সেই ভাগ করে বিজেপির সুবিধে করিয়ে দেওয়ার দায়িত্বটাই মুখ্যমন্ত্রীর। উনি ভাড়া খাটতে গেছেন বিজেপির হয়ে, সেই কারণে পদযাত্রা করছেন, যত বেশি পদযাত্রা তত বেশি ভাড়ার রেট। ইতিমধ্যেই রোড শো শেষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা ইতিমধ্যেই সভা মঞ্চে পৌঁছে গিয়েছেন। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি শুনবো। এই ঐতিহাসিক পদযাত্রা রবীন্দ্র ভবনে প্রত্যেক থেকে শুরু হয়ে দীর্ঘ 5 কিলোমিটার পায়ে হেঁটে আপনি রবীন্দ্র ভবনের সামনেই আজকে পদযাত্রা শেষ করলাম। যে সমস্ত মানুষ বিশেষ করে অরাজনৈতিক লোকেরা যে স্বতঃস্ফূর্ততা, যে উৎসাহ, উদ্দীপনা, উন্মাদনা প্রকাশ করেছেন এবং যেভাবে দু হাতে আমাদের সভানেত্রীকে এক ঝলক দেখবেন বলে রাস্তা থেকে বেরিয়ে এসছে, যে সংখ্যায় মানুষ আজকে পায়ে পা মিলিয়েছে ঐতিহাসিক পদযাত্রায়, তারাই যদি আগামী দিন আগামী 16ই ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করে তাহলেই তো ভারতীয় জনতা পার্টি ভোকাট্টা হয়ে যাবে, এই আগরতলার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি যে স্বতঃস্ফূর্ততা আজকে লক্ষ্য করেছি, আমি এর আগে অনেকবার ত্রিপুরা এসেছি, সবার দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় কবে পা রাখবেন, আমি বলেছিলাম যে তিনি খুব শীঘ্রই ত্রিপুরায় আসবেন। আজকে যেভাবে দীর্ঘ 5 কিলোমিটার 5.5 কিলোমিটার পায়ে পা মিলিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, সৈনিক, শুভানুর দায়ীরা, আমি সকলের কাছে ছিল কৃতজ্ঞ। আজকে 7 তারিখ, এখনো প্রায় নির্বাচনের 7 দিন সময়সীমা রয়েছে, 16 তারিখ ভোট, 14 তারিখ শেষ প্রচার, 7 দিন জোরদার লড়াই আমাদের সকলকে চালাতে হবে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মী, শুভানুদ্দায়ী সমর্থক সৈনিকদের বলবো, এক ছটাক 1 ইঞ্চি জায়গা ছাড়বেন না, দাঁত কামড়ে মাটি কামড়ে পড়ে থাকুন, কোমরে কোমর বেঁধে আমাকে যেখানে যতবার আসতে বলবেন আমি আসব, যেই বুথে যে পাড়ায় ঢুকতে বলবেন ঢুকবো,
বুকে তৃণমূল কংগ্রেসের পতাকা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুষ্টিবদ্ধ হাত নিয়ে মামাটি মানুষের জয়ধ্বনি দিয়ে ত্রিপুরার বুকে ঢুকে বিজেপির চক্র বুহে চূর্ণ বিচূর্ণ করব। একমাত্র তৃণমূল কংগ্রেস লড়াই করছে এদের বিরুদ্ধে। বাংলায় আপনারা দেখেছেন 2021 নির্বাচনে এরা কিভাবে মুখ থুবড়ে পড়েছিল। আজকে এতদিন ধরে কংগ্রেস, সিপিএম, অন্যান্য রাজনৈতিক দল এই ত্রিপুরার মাটিতে রয়েছে, রাজনৈতিক কর্মসূচি করছে, কিন্তু যবে থেকে তৃণমূল কংগ্রেস 2021 অগস্ট মাস থেকে পা রেখেছেন, আমরা আমাদের লড়াই আন্দোলন আরো ঝাঁঝালো তীব্রতর করেছি। বাধ্য হয়েছে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের কাছে মাথা নত করে নিজের মুখ্যমন্ত্রীকে বদলাতে। আমি বলে গেছিলাম এই রবীন্দ্র ভবনের সামনে থেকে দাঁড়িয়ে 2021 নভেম্বর মাসে যে আপনার যা জেদ আপনার 10 গুণ জেদ আমার। আমি বিপ্লব দেবকে বলেছিলাম যে আপনি বিপ্লব দেব নন, আপনি বিগ ফ্লপ দেব। বিজেপি তার 3 মাসের মধ্যে মুখ্যমন্ত্রী বদলেছে তৃণমূলের কাছে, আত্মসমর্পণ করেছে ত্রিপুরার মানুষের মান্যতাকে, দাবি ত্রিপুরার মানুষের দাবিকে মান্যতা দিয়েছে। আমি আপনাদের বলতে চাই, আপনারা প্রার্থী যেই হোক জোড়া ফুলে মাথা উঁচু করে ভোট দিন। তার কারণ যে কোনো প্রার্থীকে জোড়া ফুলে ভোট দেওয়া মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া, সরাসরি তৃণমূলের হাত শক্তিশালী করা। আর আগামী দিন যদি ত্রিপুরায় আমরা শান্তি শৃঙ্খলা উন্নয়ন সমৃদ্ধি চাই, তাহলে সিপিএম, কংগ্রেস, বিজেপি নয়, তৃণমূলই একমাত্র বিকল্প। তার কারণ দীর্ঘদিন প্রায় 25 বছর আপনারা সিপিএম এর রাজত্ব দেখেছেন, একদিকে ত্রিপুরা আর একদিকে বাংলা ধ্বংসস্তূপে পরিণত করেছে দুটো রাজ্যকে, আর একদিকে এখন কি দেখছেন সিপিএম এর হারমাদেরা বিজেপির জল্লাদ হয়ে আপনার বাড়িতে বাড়িতে গিয়ে গুন্ডামি ভন্ডামি রোজানি গাজারি করে বেড়াচ্ছে। এই সন্ত্রাস মুক্ত পরিবেশ প্রতিকার সমাধান যদি আমরা চাই, বিকল্প কংগ্রেস নয়, বিকল্প অন্য কোন রাজনৈতিক দল নয়, বিকল্প সিপিএম নয়, বিকল্প একমাত্র জোড়া ফুল তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বাংলা পারে কেন ত্রিপুরা পারবে না? দুয়ারে সরকার করে যদি বাংলায় প্রত্যেকটা মানুষের দোর গোড়ায় পরিষেবা পৌঁছে যায়, তাহলে ত্রিপুরা কেন বঞ্চিত হয়ে থাকবে? বাংলায় যদি কন্যাশ্রী হয়, রূপশ্রী হয়, কেন ত্রিপুরায় হবে না? বাংলায় যদি লক্ষ্মীর ভাণ্ডার হয়, কেন ত্রিপুরায় হবে না? গত পরশু দিন আমরা ইস্তাহার প্রকাশ করেছি, আপনারা দেখেছেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলায় রূপশ্রী, সমব্যাথী, একাধিক উন্নয়নমূলক প্রকল্প সহ স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছি। ত্রিপুরার মাটিতে 16 তারিখে ভোট হবে, 2 তারিখে ফল ঘোষণা হবে, তারপর লক্ষ্মীর ভাণ্ডার ত্রিপুরাতেও হবে। এসটি পরিবারের যত মহিলা আছেন সবাইকে মাসে 1,000, বছরে 12,000 সরাসরি ডিবিটি করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তৃণমূলের সরকার পৌঁছে দেবে। আর সাধারণ জেনারেল পরিবার হলে মাসে 500, বছরে 6,000। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা 4% সুদে, আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না, সরকার আপনাকে দেবে। বাংলা এটা বাস্তবায়িত করে আমরা দেখিয়েছি। আমরা খালি ভাষণ দিই না, আমরা যা কথা দিই আমরা কথা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেছিল, দুয়ারে রেশন বলেছিল, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলেছিল, আমরা বাস্তবায়িত করে 3 মাসের মধ্যে দেখিয়ে দিয়েছি। বাংলায় বলেছিলাম যে পরিবার থেকে একজনকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব, কিন্তু এখন পরিবারের প্রত্যেক গৃহকর্তির হাতে আমরা আর্থিক সহায়তা তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাত শক্তিশালী করে তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারে সহায়তা পৌঁছে দিয়ে তাদের পরিবারকে, পরিজনকে, সংসারকে আরো সমৃদ্ধ করেছে। আগে যখন আমরা ত্রিপুরায় আসতাম কি পরিস্থিতি তৈরি করেছিল, আমার গাড়ি ভাঙচুর থেকে শুরু করে কিচ্ছু ছাড়েনি। এই সুস্মিতা দেব রাজ্যসভার এমপি, মহিলা একজন সাংসদ, তার গাড়ি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমাদের কত সহকর্মী, কত সহযোদ্ধা মিথ্যে মামলায় কেস দিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমি এসেছিলাম, আমার মনে আছে, খোয়াই থানায় 10 ঘন্টা 12 ঘন্টা
আমি অবস্থান বিক্ষোভে বসেছিলাম। এখানে যাদের উপর আঘাত করা হতো এমনকি হাসপাতালে তাদের বেড দেওয়া হতো না। এটা ত্রিপুরার সংস্কৃতি নয়, এটা ত্রিপুরার ঐতিহ্য নয়। আর ত্রিপুরাকে শপথ নিতে হবে যে আগামী দিন সিপিএম এর নেতৃত্বে ত্রিপুরা যেভাবে ২৫ বছর সন্ত্রাসবাদী দুর্নীতিগ্রস্তদের এবং দুঃশাসনকারীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল বিজেপির জল্লাদদের কারণে, আজকে ত্রিপুরা অর্থনৈতিকভাবে জর্জরিত। এই পরিবেশ থাকলে কোনোদিন এই রাজ্যে কর্মসংস্থান হবে না, শিল্প আসবে না, কোনোদিন উন্নয়ন হবে না। রাস্তাঘাট নেই, হাসপাতালে ডাক্তার নেই, শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো কি অবস্থায় পড়ে রয়েছে আমরা সকলে দেখেছি। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকারের নমুনা। ৫ বছর আগে আপনাদের বলেছিল কি, ভোট দিন আমরা উন্নয়ন করব। এদের ডবল ইঞ্জিন মানে কি? ডবল ইঞ্জিন মানে হচ্ছে একটা ইঞ্জিন সিবিআই আর একটা ইঞ্জিন ইডি। এখানে রাজ্যও চুরি করবে আর কেন্দ্রেও চুরি করবে, আর কোনো চোর কেউ কাউকে ধরবে না। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকারের নিদারুণ পরিদর্শন। আমাদের বাংলার সিঙ্গেল ইঞ্জিন এখানে প্রতিষ্ঠা করতে হবে। যেভাবে বাংলায় বিভিন্ন ক্ষেত্রে শিল্প থেকে শিক্ষা থেকে ১০০ দিনের কাজ থেকে উন্নয়নমূলক প্রকল্প মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে, আমাদেরও শপথ নিতে হবে আগামী মার্চ মাস থেকে দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার চাই, উন্নয়নমূলক সরকার চাই, গঠনমূলক উন্নয়নমূলক সরকার চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরার মাটিতে আগামী দিন পরিবর্তন চাই। আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী আমাদের মঞ্চে উপস্থিত আছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খালি আপনাদের অনুরোধ করব, কষ্ট হলেও একবার লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। আগামী ১৬ ফেব্রুয়ারি ঘাসের উপর চোরা ফুল চিহ্নে ভোট দিয়ে ১৬ কলা পূর্ণ করে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে ত্রিপুরায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা করে মামাটি মানুষের হাত শক্তিশালী করুন, সকলকে অনুরোধ করব। আমাদের প্রার্থীরা সামনে রয়েছে, তাদেরকে ভোট দেওয়া মানে জোড়া ফুলে ভোট দেওয়া মানে ভারতীয় জনতা পার্টি আর সিপিএম এর মুখে কষিয়ে তিনটে করে গণতান্ত্রিক ভাবে থাপ্পড় মারা। তার কারণ বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস, ভারতবর্ষে একমাত্র লড়াই করছে ঘাসের উপর জোড়া ফুল, ঘাসের উপর জোড়া ফুল ত্রিপুরা বাঁচাবে তৃণমূল, ঘাসের উপর জোড়া ফুল উন্নয়নের সরকার করবে তৃণমূল, ঘাসের উপর জোড়া ফুল পরিবর্তনের ডাক দিয়েছে তৃণমূল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী রয়েছেন, তিনি বক্তব্য রাখবেন, আমি তাকে আপনাদের সকলের কাছে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ত্রিপুরা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।